কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক তিন চারজন পালানোর চেষ্টা করে। এ সময় ধরা পড়ে জাবের ও নুরুল আমিন নামে দুজন। তাদের তল্লাশি করে একটি বন্দুক ও 50 রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র গুলি রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুজন।